অ্যারোমেটিক কম্পাউন্ডের গত দিনে ক্লাসের শেষে আমরা বলেছিলাম যে আমরা নাইট্রোবেঞ্জিন অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট যৌগ তাই নিয়ে আলোচনা করব। তা আমরা আজকে নাইট্রোবেঞ্জিন এটাই আমাদের আলোচনার মুখ্য বিষয়। আমরা এর আগের দিন দেখেছি যে নাইট্রোবেঞ্জিন যৌগে কীভাবে ইলেকট্রনের ডিলোকালাইজেশন হয় এবং ডিলোকালাইজেশনের ফলে বেঞ্জিন বলয় থেকে ইলেকট্রন কিভাবে NO2 গ্রুপের দিকে শিফট করে যায়। হ্যাঁ, এগুলো আমরা দেখেছি। বেঞ্জিন বলয়ের উপর ইলেকট্রন ডেন্সিটি কমে যায়, সেই জন্য নাইট্রোবেঞ্জিন ইলেকট্রোফাইলের প্রতি কেমিক্যালি লেস রিয়াক্টিভ হয়ে পড়ে বেঞ্জিনের চাইতে। এবং এই সাপেক্ষে এটাও দেখেছিলাম যেটুকু ইলেকট্রোফাইলের সাথে রিয়াকশন হয় মেনলি মেটা পজিশনে সাবস্টিটিউশনগুলো ঘটে। এখন আজকে আমরা শুরু করি প্রথমে প্রিপারেশন, হ্যাঁ প্রস্তুতি, নাইট্রোবেঞ্জিন কী করে তৈরি করবে। প্রিপারেশন, নাইট্রোবেঞ্জিন তৈরি করার একটা পদ্ধতি তোমরা পড়েছ, বেঞ্জিনে নাইট্রেশন রিয়াকশন করেই নাইট্রোবেঞ্জিন তৈরি করা যায়। বেঞ্জিনকে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সহযোগে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সহযোগে পঞ্চাশ থেকে ষাট ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে হিট করলে নাইট্রোবেঞ্জিন কম্পাউন্ডটা তৈরি হয়। এটাকে নাইট্রেশন রিয়াকশন বলে, বেঞ্জিনের নাইট্রেশন রিয়াকশন। এটা বেঞ্জিনের নাইট্রেশন রিয়াকশন। এখানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড বা কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড এরা কেউই মূল রিয়েজেন্ট নয়। মূল রিয়েজেন্ট হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন, এগুলো সব 11 ক্লাসে তোমাদের শেখা NO2+। নাইট্রো নিয়াম আয়ন এই হচ্ছে মূল রিয়েজেন্ট। এবং এই নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয় কি করে, নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে রিয়াকশন ঘটিয়ে নাইট্রোনিয়াম আয়ন তৈরি হয়। নাইট্রিক অ্যাসিডটা বেস হিসাবে কাজ করে, সালফিউরিক অ্যাসিড কাজ করে অ্যাসিড হিসাবে। সালফিউরিক অ্যাসিড প্রোটন দেয়, নাইট্রিক অ্যাসিড সেই প্রোটন অ্যাকসেপ্ট করে, করার পর ভেঙে গিয়ে নাইট্রোনিয়াম আয়ন দেয়। যে নাইট্রোনিয়াম আয়ন নাইট্রেশন বিক্রিয়ার প্রকৃত বিকারক আমরা বলে থাকি। ঠিক আছে, আমরা 11 ক্লাসে যখন বেঞ্জিন নিয়ে পড়েছি তখন এ সম্পর্কে আমরা আলোচনা করেছি বিশদে, যে হোয়াট ইজ দ্য রোল অফ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড ছাড়াও নাইট্রোনিয়াম আয়ন তৈরি হতে পারে, তা সত্ত্বেও কেন সালফিউরিক অ্যাসিড নেওয়া হয় এগুলো আমরা পড়েছি। তা আমরা প্রিপারেশন হিসাবে এই একটা জিনিসকে স্মরণে রাখব আপাতত, পরে আমরা দেখব অ্যানিলিন ইত্যাদি যৌগ থেকেও নাইট্রোবেঞ্জিনকে কিন্তু তৈরি করা যায়। এবার প্রপার্টির দিকে আসে, ধর্ম প্রপার্টি। নাইট্রো, এই যে নাইট্রোবেঞ্জিনের যে প্রপার্টি এগুলোকে দুই ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে এই যে ধর্ম সেটাকে এক নম্বর আমরা বলতে পারি ডিউ টু NO2 গ্রুপ, কিছু প্রপার্টি শো করে সেটা NO2 গ্রুপের জন্য, আর কিছু প্রপার্টি শো করে এটা ডিউ টু দেয়ার বেঞ্জিন রিং, ডিউ টু বেঞ্জিন রিং।
এইবার আমরা এক এক করে দেখি যে এনোটো গ্রুপের জন্য মেইন রিঅ্যাকশন কি হয়। হ্যাঁ, প্রধান বিক্রিয়া, এনোটো গ্রুপের প্রধান বিক্রিয়া। Reaction due to NO2 group. NO2 group এর জন্য বিক্রিয়াগুলো কি কি? Reaction due to NO2 group. NO2 group এর জন্য যে বিক্রিয়া mainly আমরা বলি reduction reaction, বিজারণ বিক্রিয়া। রিডাকশন রিঅ্যাকশন। বিজারণ বিক্রিয়া নানা রকম বিজারণ হয়, সেটা অনেক সময় কন্ডিশনের উপর ডিপেন্ড করে কি যে নাইট্রোবেঞ্জিন রিডিউসড হয়ে কি দেবে, অনেক সময় রিএজেন্টের উপর ডিপেন্ড করে। যেমন প্রথমে কন্ডিশন গুলো ধরে আলোচনা করি, যদি রিডাকশন ইন অ্যাসিড মিডিয়াম, নাইট্রোবেঞ্জিন কে তুমি যদি অ্যাসিড মিডিয়ামে রিডিউস করো, ধরো টিন আর HCl দিয়ে রিডিউস করছো, টিন আর HCl রিঅ্যাক্ট করে কি তৈরি করে? নেসেন্ট হাইড্রোজেন তৈরি করে, যে হাইড্রোজেনটা রিডাকশনের কাজে ব্যবহৃত হয়। তাহলে তুমি পাবে অ্যানিলিন। হ্যাঁ, নাইট্রোবেঞ্জিন থেকে তুমি পাবে অ্যানিলিন। এই কাজটা তুমি অন্য মেটাল ব্যবহার করতে পারো, তবে এফি আর HCl ব্যবহার করো। আয়রন আর HCl, তাহলেও তুমি পাবে অ্যানিলিন। তুমি যদি জিঙ্ক আর HCl ব্যবহার করে করো, তাহলে তুমি পাবে অ্যানিলিন। অর্থাৎ অ্যাসিড মিডিয়ামে নাইট্রোবেঞ্জিনের রিডাকশন ঘটালে অ্যানিলিন পাওয়া যায়। নাইট্রোবেঞ্জিনকে যদি অ্যাসিড মিডিয়ামে রিডিউস করা যায়, তাহলে তুমি কি পাবে? আলটিমেটলি অ্যানিলিন পাবে। এবার এসো নিউট্রাল মিডিয়ামে কিরকম হয় দেখা যাক। প্রসম মাধ্যম, প্রসম মাধ্যমে তুমি যদি বিজারণ করো নাইট্রোবেঞ্জিনের, জিঙ্ক, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যালকোহল মাধ্যমে রিঅ্যাকশনটা ঘটানো হয়, কি তৈরি হবে? NaOH, ফিনাইল হাইড্রোক্সিল
ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন তৈরি হবে কি? ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন। এই যে যৌগটা পেলে তুমি ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, এর রিডিউসিং পাওয়ার আছে, এ টলেন্স রিয়েজেন্টকে রিডিউস করতে পারে। তাই ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন দিয়ে তুমি যদি টলেন্স রিয়েজেন্টকে হিট করো, বা ফিনাইল হাইড্রক্সিল অ্যামিনকে তুমি যদি টলেন্স রিয়েজেন্টের সাপেক্ষে হিট করো, টলেন্স রিয়েজেন্ট তোমাদের স্মরণে থাকতে পারে শর্টলি লেখা হয় কিভাবে, Ag2O দিয়ে। হ্যাঁ, ওটা তো অ্যামোনিকাল সিলভার নাইট্রেট সলিউশন, সিলভার একটা কমপ্লেক্স তৈরি করে থাকে, কিন্তু শর্টলি ওকে এক্সপ্রেস করা হয় Ag2O দিয়ে। হিট করলে কি হবে? প্রেসিপিটেট পড়ে যাবে। কিসের প্রেসিপিটেট পড়ে যাবে? সিলভারে। সঙ্গে কি তৈরি হবে? নাইট্রোসোবেঞ্জিন। এই যে সিলভারে প্রেসিপিটেট পড়ে গেল, এর দিয়ে আমরা ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন কম্পাউন্ডটাকে চিনতে পারি, আর সেই সূত্রে নাইট্রোবেঞ্জিনকেও চেনা যেতে পারে। তাহলে এটা একটা নাইট্রোবেঞ্জিনের আইডেন্টিফিকেশন টেস্টের মতো বলে ধরতে পারো। এটা নাইট্রোবেঞ্জিনের কিরকম টেস্ট? শনাক্তকরণ পরীক্ষা। এই দ্বিতীয় বিক্রিয়াটার একটা নাম আছে, এটাকে বলে মুলিকান বার্কারের পরীক্ষা। মুলিকান বার্কার টেস্ট, এই সেকেন্ড টেস্ট আছে, দিস ইজ কল্ড মুলিকান বার্কার টেস্ট। ঠিক আছে, মুলিকান বার্কারের পরীক্ষা বলে এটাকে। তা নাইট্রোবেঞ্জিনের আইডেন্টিফিকেশন করবে কি করে? বলবে তো নাইট্রোবেঞ্জিনকে অ্যালকোহল মিডিয়ামে জিঙ্ক এবং অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে হিট করলে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন পাওয়া যাবে। যে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিনকে টলেন্স রিয়েজেন্ট দিয়ে হিট করলে সিলভারের প্রেসিপিটেট পড়বে। এইভাবে আমরা নাইট্রোবেঞ্জিনকে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, তৃতীয়ত এসো অ্যালকালি মিডিয়াম, ক্ষার মাধ্যমে মিডিয়াম। রিডাকশন ইন অ্যালকালি মিডিয়াম, ক্ষার মাধ্যমে বিজার। নাইট্রোবেঞ্জিনকে তুমি যদি জিঙ্ক আর এনএমওএইচ দিয়ে হিট করো, তাহলে কয়েকটা ধাপে রিয়াকশনটা হয়। প্রথমে অ্যাজক্সি বেঞ্জিন, প্রথমে যে কম্পাউন্ডটা তুমি পাবে তার নাম হচ্ছে অ্যাজক্সি বেঞ্জিন, কিন্তু বিক্রিয়াটা এখানে থাকে না, থামে না, অ্যাজক্সি বেঞ্জিন ফার্দার রিডিউসড হয়। রিডিউসড হয়ে দেয় অ্যাজো বেঞ্জিন, কিন্তু এখানেও বিক্রিয়া দেয়। অ্যাজো মানে হচ্ছে নাইট্রোজেন, নাইট্রোজেনকে ল্যাটিনে অ্যাজো বলে, অ্যাজো বেঞ্জিন, কিন্তু এখানেও রিয়াকশনটা থামে না। ফার্দার রিডিউসড হয়ে যায় হাইড্রোজেন বেঞ্জিন,
হাইড্রোজেন ইঞ্জিন। তিনটে ধাপের শেষে বিক্রিয়াটা শেষ পর্যন্ত হাইড্রোজেন ইঞ্জিনে এসে শেষ হয়। তবে তুমি কন্ডিশন অ্যাপ্লাই করে রিয়াকশন গুলোকে মাঝখানে থামাতে পারো। যেমন ধরো তুমি যদি নাইট্রোবেঞ্জিন কে গ্লুকোজ আর সোডিয়াম আর্সেনাইট দিয়ে রিডিউস করো, তাহলে তুমি প্রথম ধাপে বিক্রিয়াটাকে থামাতে পারো। এই ধাপটা কি? অ্যাজক্সি বেঞ্জিন। সেই ধাপটা হচ্ছে অ্যাজক্সি বেঞ্জিন। ফার্স্ট স্টেজে তুমি রিয়াকশনটাকে থামিয়ে দিতে পারবে। অ্যাজক্সি বেঞ্জিন তুমি জিঙ্কে নেওয়াই ব্যবহার করো, কিন্তু মাধ্যমটা তাতে অ্যালকোহল। ইউজ করো কিন্তু মিডিয়ামটা রাখো অ্যালকোহল। অ্যালকোহল মাধ্যমে তুমি হিট করছো, তাহলে তুমি সেকেন্ড স্টেজ অর্থাৎ অ্যাজোবেঞ্জিন স্টেজে রিয়াকশনটাকে থামিয়ে দিতে পারো। ইউ ক্যান স্টপ দ্য রিয়াকশন এট সেকেন্ড স্টেজ। ঠিক আছে, আর তুমি যদি গোটা বিক্রিয়াটা জলের মধ্যে ঘটাও, জলের মধ্যে বিক্রিয়াটা ঘটাও, তাহলে একদম শেষ পর্যন্ত যাবে। জলীয় মাধ্যমে যদি হিট করো তাহলে রিয়াকশনটা শেষ পর্যন্ত এসে দাঁড়াবে তোমার হাইড্রোজেন ইঞ্জিন। এরকম করে তুমি রিয়েজেন্ট পাল্টিয়ে পাল্টিয়ে বা কন্ডিশন চেঞ্জ করে তুমি প্রত্যেকটা রিয়েজেন্ট প্রোডাক্টকে আলাদা করে আলাদা করে বানাতে পারো। তুমি অ্যাজক্সি বেঞ্জিন আলাদা করতে পারো, তুমি অ্যাজোবেঞ্জিন আলাদা করতে পারো, তুমি হাইড্রোজোবেঞ্জিনকেও আলাদা করতে পারো। এবার দেখো আমাদের কতগুলো প্রচলিত রিডিউসিং এজেন্ট আমরা অ্যারোমেটিক কেমিস্ট্রিতে পড়ি, যেমন ধরো নিকেল অণু ঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন দিয়ে বিজারণ ঘটানো হবে, নিকেল অণু ঘটক বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন দিয়ে বিজারণ ঘটানো হয়, তাহলে দুটো ক্ষেত্রে তুমি অ্যানিলিন পাবে। নাইট্রোবেঞ্জিনকে রিডিউস করলে দুটো ক্ষেত্রেই তুমি অ্যানিলিন পাবে, বুঝতে পেরেছ? এবার দেখো আর একটা পরিচিত রিয়েজেন্ট হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, LiAlHO।
নাইট্রোমেথিন কে তুমি যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করো, তাহলে তুমি ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন পাবে। এইটা খুব একটা লক্ষ্য করার বিষয় কি জানো, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন যেটা বলছিলাম, এখানে একটা খুব লক্ষ্য করার বিষয় কি জানো, যে নাইট্রোবেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তুমি যদি একটা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড নিতে, ধরো নাইট্রোইথেন, এখানে যদি তুমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে রিডিউস করতে, তাহলে তুমি পেতে ইথাইল অ্যামিন, ইউ গেট ইথাইল অ্যামিন, তুমি ইথাইল অ্যামিন যোগ পেতে। অর্থাৎ অ্যালিফ্যাটিক নাইট্রো কম্পাউন্ড হলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডটাকে অ্যামিনে রিডিউস করে, কিন্তু অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ড হলে তাকে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন অবধি করে রাখে। ঠিক আছে, সূক্ষ্ম পার্থক্য গুলো একটু স্মরণে রেখে। তড়িৎ বিজারণ, ইলেকট্রোলাইটিক রিডাকশন, তড়িৎ বিজারণ, ইলেকট্রোলাইটিক রিডাকশন, তড়িৎ বিজারণ, ধরো মাইল্ড অ্যাসিড মিডিয়াম, মৃদু অ্যাসিড মাধ্যমে তুমি বিজারণ, মাইল্ড অ্যাসিড মিডিয়াম, তাহলে তুমি পাবে অ্যানিলিন, ইউ গেট অ্যানিলিন, অ্যানিলিন পাবে। কিন্তু এই রিডাকশনটাই যদি তুমি স্ট্রং অ্যাসিড মিডিয়ামে করো, ইলেকট্রোলাইটিক রিডাকশন, এটা যদি স্ট্রং অ্যাসিড মিডিয়ামে করো, তাহলে তুমি প্রথমে পাবে ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, ফার্স্টলি ইউ গেট ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, ফিনাইল হাইড্রক্সিল অ্যামিন, যেটা কিনা পরবর্তী ধাপে রিঅ্যারেঞ্জ হয়ে প্যারা অ্যামিনো ফেনলে পরিণত হয়, অ্যাসিড মিডিয়ামে রিঅ্যারেঞ্জ হয়ে প্যারা অ্যামিনো ফেনলে কনভার্টেড হয়। বুঝে যাচ্ছে কথাটা? তাহলে এত রকম রিডাকশন, এনোটোপের জন্য বিক্রিয়া মানে হচ্ছে মেনলি রিডাকশন রিয়াকশন, এবং ভিন্ন ভিন্ন রিয়েজেন্ট ব্যবহার করে, ভিন্ন ভিন্ন মাধ্যম ব্যবহার করে আমরা এরকম আলাদা আলাদা প্রোডাক্ট পেতে পারি। এইবার দেখো বেঞ্জিন রিং এর জন্য যে রিয়াকশন,
সেগুলো তোমাদের জানা, 11 ক্লাসে পড়েছো। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন মেইনলি, তার মধ্যে তুমি পাবে নাইট্রেশন রিঅ্যাকশন, ইউ গেট নাইট্রেশন রিঅ্যাকশন, তুমি পাবে সালফোনেশন রিঅ্যাকশন, সালফোনেশন রিঅ্যাকশন তুমি পাবে, হ্যালোজেনেশন রিঅ্যাকশন হ্যালোজেনেশন রিঅ্যাকশন তুমি পাবে, ফ্রিডেনক্র্যাফট রিঅ্যাকশন। এই চারটে রিঅ্যাকশন তোমার অ্যারোমেটিক কেমিস্ট্রিতে যত যৌগ তুমি পড়বে, আজকে নাইট্রোবেঞ্জিন পড়াচ্ছি, পরে কোনোদিন অ্যানিলিন, ফেনল, বেঞ্জালডিহাইড পড়াবো, বেঞ্জিন রিংয়ের এই চারটে মেজর রিঅ্যাকশন তোমাকে পড়তেই হবে, বুঝতে পেরেছ? এবং এগুলো সম্পর্কে খুঁটিনাটি তথ্য জানতে হবে। এখন ঘটনা হচ্ছে, রিএজেন্টগুলো তো কমন, ইলেকট্রোফাইলকে তাও আমরা জানি, কোথায় সেই ইলেকট্রোফাইল প্রবেশ করবে? বেঞ্জিনের মতো তো সব হাইড্রোজেনগুলো আর এক নয়, অর্থ প্রিপোজিশন, মেটাপোজিশন, প্যারাপোজিশন চলে এসছে। সুতরাং তার সাপেক্ষে ইলেকট্রোফাইলগুলো কোথায় যাবে, সেইগুলোই হচ্ছে এখানে বিবেচ্য বিষয়। তো আমরা প্রথম নাইট্রেশন রিঅ্যাকশন নিয়ে আমাদের আলোচনাটা শুরু করি। নাইট্রেশন রিঅ্যাকশন তোমরা জানো, গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড, যদি নাইট্রেটিং মিক্সচার বলা হয়, নাইট্রোবেঞ্জিন, তাদের যদি তুমি কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড আর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করো 85 ডিগ্রি সেন্টিগ্রেড টু 90 ডিগ্রি সেন্টিগ্রেড, এই মিক্সচারটাকে বলছে নাইট্রেটিং মিক্সচার, নাইট্রেটিং মিক্সচার। এই মিশ্রণটার নাম হচ্ছে নাইট্রেটিং মিশ্রণ, নাইট্রেটিং মিক্সচার। তাহলে NO2 গ্রুপ ঢুকবে, কোথায় ঢুকবে NO2 গ্রুপ? NO2 গ্রুপ ঢুকবে আগে যে NO2 গ্রুপটা আছে তার সাপেক্ষে মেটা পজিশন, মেটা ডাই নাইট্রো বেঞ্জিন, এই পাওয়া যাবে মেটা ডাই নাইট্রো বেঞ্জিন। টেম্পারেচারটা দেখো, বেঞ্জিনের ক্ষেত্রে আমাদের টেম্পারেচার লাগছিল 50 থেকে 60, এখানে লাগলো আর একটু বেশি, 85 থেকে 90। এর কারণটা কি? এর কারণ আর অন্য কিছুই নয়, NO2 গ্রুপ ঢোকার পরই বেঞ্জিন বলয় ইলেকট্রোফাইলের সাথে বিক্রিয়ায় একটু নিষ্ক্রিয় হয়ে পড়ে, তোমাদের বলেছিলাম ইনার্ট, কারণ NO2 গ্রুপ ইলেকট্রন টেনে নেয় নিজের দিকে, ফলে ইলেকট্রোফাইলের প্রতি এর আকর্ষণ তুলনায় কমে, জন্য নতুন ইলেকট্রোফাইলকে ঢোকাতে গেলে একটু বেশি টেম্পারেচার লাগে। এখন এই যে মেটা ডাই নাইট্রো বেঞ্জিন, এই যে মেটা ডাই নাইট্রো বেঞ্জিন, একে যদি তুমি আবার হিট করো কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিয়ে দুদিন ধরে হিট করো, তাহলে আর একটা NO2 গ্রুপ ঢুকবে। কোথায় ঢুকবে সেটা ঠিক করে দেবে যে NO2 গ্রুপগুলো আগে প্রেজেন্স আছে তারাই, মানে এটা এবং এটা, এটা ঠিক করে দেবে।
এবং NO2 গ্রুপ বাত্রেই মেটা ডাইরেক্টিং গ্রুপ তোমরা জানো সুতরাং এই NO2 টাও চাইবে নতুন NO2 টাও সাপেক্ষে মেটাতে আসুক এই NO2 চাইবে নতুন NO2 তার সাপেক্ষে মেটাতে আসুক এবং দুজনেরই কমন মেটা পজিশন হচ্ছে এটা তাহলে তৈরি হবে কি 1 3 5 ট্রাই নাইট্রো বেঞ্জিন এটাকে সংক্ষেপে টিএনবিও বলে এটা একটা বিস্ফোরক দ্রব্য ঠিক আছে এক্সপ্লোসিভ তোমরা 11 ক্লাসে পড়েছো এখনো আর একবার তোমরা জানবে এটা একটা এক্সপ্লোসিভ এই হলো নাইট্রোশন এখানেও মেন রিয়েজেন্ট কিন্তু সেই নাইট্রোনিয়াম আয়ন প্রধান বিকারককে এটা যদি বলতে হয় তাহলে বলবো NO2 প্লাস মানে নাইট্রোনিয়াম আয়ন তাহলে মূল রিয়েজেন্ট হচ্ছে এখানেও নাইট্রোনিয়াম আয়ন ঠিক আছে আজকের এই ক্লাসটা আমরা এখানেই ছেড়ে যাচ্ছি আমরা পরবর্তী ক্লাসে নাইট্রোবেঞ্জিনের বাকি বিক্রিয়াগুলো দেখার চেষ্টা করব এবং সম্ভব হলে অ্যানিলিন পড়ার চেষ্টা করব ঠিক আছে আজকে এইটুকুই